সিঙ্গেল এখন আপাতত আমার কোনো রিলেশনশিপে যাওয়ার ইচ্ছে নেই কোনো বিয়ে শাদী নিয়েও ভাবছি না তো আপাতত কাজ করতে চাই বড় পর্দাও কাজ করতে চাই তারপর একসময় হবে ইনশাআল্লাহ দর্শক জানতে চায় না এটা এটা আপনারা জানতে চান আর এই ব্যাপারে আমরা অনেক কথা বলা হয়ে গেছে আজকে আমি এখানে আসি বিকজ আমি নমিনেশন পেয়েছি আমার নাটকের তো আমার মনে ওটা নিয়ে কথা বললেই ভালো হয় আমার মনে হয় এখন নারীরা পুরুষদের সমান সমানে চলে গেছে প্রত্যেকটা সেক্টরে এখন নারী কাজ করছে আর আলহামদুলিল্লাহ ভালো করছে আমাদের সেক্টরে যেমন হিরোরা যেমনভাবে কাজ করছে তার সাথে পাশাপাশি কিন্তু আমরা অনেক ভালো নায়িকারা আমি কি বল অনেক ভালো অভিনেত্রী হচ্ছে সো এটা আমার মনে হয় খুবই পজিটিভ দিক আর শুধু আমাদের ক্ষেত্রে না প্রত্যেকটা সেক্টরে এখন মেয়েরা খুব এগিয়ে যাচ্ছে আর এটা আমার মনে হয় মানে এটা পজিটিভ দিক আলহামদুলিল্লাহ নাটক নিয়েই আছি আমি যেহেতু সিঙ্গেল এক ঘন্টা নাটকে কাজ করি বেশি সো ওগুলো নিয়েই আছি ওগুলা কাজ করছি ঈদের কাজ এখনও শুরু করিনি কিন্তু এখন যেগুলো যাচ্ছে ওগুলো নিয়ে কাজ করছি নাটকে আছি টু বি ভেরি অনেস্ট আমারও খুব ইচ্ছে আছে ছোট পর্দা থেকে বড় পর্দা শিফট করার বাট একেবারে শিফট আমার মানে আমার ইচ্ছে আছে আমি নিজেকে বড় পর্দা দেখবো সেটার জন্য আসলে বলে না যে ব্যাটে বলে মিলার একটা ব্যাপার আছে ওইটা যদি কখনো হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমি অবশ্যই কাজ করবো কম বেশি আসলে বলবো যে হ্যাঁ আসে বাট হয়তো অন্যদের তুলনায় অত বেশি আসে না বাট যেটা হয় যে আমি পিকে এজন্য করছি না বিকজ আমার মনে হয় যে আমার ওই যে হয়তো স্ক্রিপ্ট পছন্দ হলে আমার ডিরেক্টর পছন্দ হচ্ছে না বা ডিরেক্টর পছন্দ হলে আর্টিস্ট পছন্দ হচ্ছে না মানে আমার একটা ফুল প্যাকেজ লাগবে বেসিক্যালি তো ওইটা যেদিন মিলে যাবে ইনশাল্লাহ তখন কাজ হবে এছাড়া আমি মনে হয় নাটক নিয়েই থাকবো